আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আর একটু ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসলাম। গত মাসে আমার বেকিং প্রোডাক্টসের শপিংয়ের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারা মনে করেন আমরা কেক সেল করে কোটিপতি হয়ে যাচ্ছি, বিদেশ ট্যুরে চলে যাচ্ছি, কিন্তু না, এরকম আমার বাসায় অলরেডি গত এক মাসে মানে জুলাই মাসে প্রায় 9টার উপরে পার্সেল আসে, যার মধ্যে 3টার ভিডিও আমি করি। জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, আমরা হোম বেকাররা একটা বিজনেস স্টেবল করার জন্য কত টাকা ইনভেস্ট করে থাকি। আপনারা মনে করেন একটু সেখানে একটা কেক এত টাকা, আরে না ভাই, ওখানে শুধু ডিম ময়দা চিনি দিলে কেক হয়ে যায় না, এইসব জিনিসও ইউজ করতে হয়, তার পাশাপাশি আমাদের শ্রমও দিতে হয়, আমাদের জ্ঞানও দিতে হয়। আর তো আমাদের জ্ঞান এবং শ্রমের দাম তো প্রোডাক্টের আটা ময়দার ডিমের চেয়ে আরও 14 গুণ বেশি, আপনারা এটা কেন বোঝেন না ভাই? তো যারা হোম বেকার আছেন, যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমি কী কী কিনেছি সব কিছু এখানে শেয়ার করেছি। এই যেগুলো দেখাচ্ছি, এই প্রথম পার্সেলটা আমি এনেছিলাম চিটাং বেকিং মার্ট চট্টগ্রামে, ওরা হোম ডেলিভারি করে থাকে, মেবি সারা দেশেও ওরা হোম ডেলিভারি করে থাকে। তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক অনেক ভালো। এবং সেকেন্ড পার্চেসে আমি এনেছিলাম শপ সিস্টার্স থেকে, যেখান থেকে আমার প্রায় নেওয়া হয়, কারণ ওটা আমার বাসার একদম কাছে, হেঁটে যেতে গেলে 5 মিনিট লাগে। এবং থার্ড পার্চেসটা আমি করি জান্নাত বেকিং টুলস থেকে, যাদের প্রোডাক্ট কোয়ালিটিও অনেক ভালো। যারা আমাকে প্রায় নক করে থাকেন বেকিং প্রোডাক্টস কোন পেজে ভালো পাবেন, আপনারা চোখ বন্ধ করে এই 3টা পেজের উপর ট্রাস্ট করতে পারেন। তো এমন লিখেছে আমার এই ব্লগটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।